হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আশা করি তোমরা কেমন আছো, খুব ভালো আছো। তুমি আজকে আবার চলে এসেছি তোমার কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে এসে 300 বছর সেই পুরোনো মন্দির, নাম হচ্ছে ভূতনাথ। তো এখন আমার মেট্রো করে এসেছি, 16 বাজে 17 মিনিটে লেভেছি, লেভে 5 মিনিট হেঁটেছি, হেঁটে ভূতনাথ। আর এই হচ্ছে এখন নদীর পার, আমার বন্ধুটা এখন মজা করতে গেছে। ওই একটু হাই বল, ওই যে। তো এখন যাবো ভূতনাথ মন্দিরে। তো চলো মন্দির। তো এই দেখো সাইডে সাইডে অনেক দোকান ফোকান আছে, বাঁকের দোকান, এর দোকান, এইখান থেকে সব কিছু, মানে বাঁকের ফাঁকে সব কিছু তোমার নিতে পারবো। তুই গেলি না? হ্যাঁ। তুই দেখো এই ঘাট দিয়ে, এই নদীর পাড়ে ঘাট দিয়ে জল ফল তুলবে, তবে এখন বাঁক ফাঁক নিয়ে যাচ্ছে। এই অমরনাথের মন্দির দেখো, মার্কেটিং করতে পারবে তোমরা এসে এইখানে। এই যে কেউ যদি ভূতনাথ মন্দিরে পুজো দিতে চাও, এই এইখানে সব ডালা ফালা করা থাকে, নিয়ে গিয়ে পুজো দিতে পারো, জল প্রসাদ। যদি বাবা মাথায় ঢালতে চাও তাহলে এই সাইডে সাইডে দোকান আছে, দোকান থেকে। তো দেখো এই হচ্ছে, এই হচ্ছে 300 বছরের সেই ভূতনাথ মন্দির। তো আমরা এখন একটু ভেতরে প্রবেশ করবো। এখন তিলক ফিলক কেটে নিয়েছি, ডালা ফালাও কিনে নিয়েছি। এই যে তো এখন বন্ধু আমার তিলক কাটছে। তিলক কাটা হয়ে গেল ওর। তো আমি আর আমার বন্ধু মিলে এখন তিলক তিলক কাটা হয়ে গেছে, এবার মন্দিরের দিকে আমরা প্রবেশ করছি। চলো মন্দিরে গিয়ে কথা হচ্ছে। ভূতনাথ মন্দির এই যে, তো এই যে ভোর 4টে থেকে 12টা অবধি খোলা থাকে। তো আমাদের এখন আসতে দেরি হয়ে গেছে, তাই না আমার নন্দির কাছে খুলে দিয়েছে। আর ওই যে বাবা, বাবার কাছে মানে যেতে পারলাম না, গেট বন্ধ হয়ে গেছে বলে। তো তাও দূর দিয়ে তোমাদের কিছুটা দেখাচ্ছি। ওই যে বাবা, ওই যে বাবা দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে ভূতনাথ মন্দির। এই যে ওই দেখো হচ্ছে ভূতনাথ মন্দির, ওই হচ্ছে হচ্ছে বাবা। যে পুজো আমরা এমনি দেওয়া হয়ে গেছে, তো এইখানে পুজো হয় কিন্তু জ্বলন্ত চিতা ছাই দিয়ে, ঠিক আছে, যার সময় মাথা লাগবে না। তো এইটা হচ্ছে দেখো ভূতনাথের পেছন দিকে এটা, ঠিক আছে, কিছুটা এরকম ভিউ। দেখো পেছন থেকে এসে দেখতে পেয়ে যাবে এটা হাওড়া ব্রিজ। আর এটা হচ্ছে চুল্লি, মানে সবাই পোড়ায় নিম কলা শ্মশান। তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। তো আমরা আজকে আমাদের ব্লগটা আমরা এখানে শেষ করছি। তো ভাই নেক্সট ভিডিও দেখতে রাখবো, টাটা।